ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. জি, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে যে 10 বার সূরা ইখলাস পাঠ করবে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন কেউ যদি 20 বার পাঠ করে তাহলে 2টা প্রাসাদ নির্মাণ করা হবে, যদি 30 বার পাঠ করে তাহলে 3টা প্রাসাদ নির্মাণ করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে আমি আরো বেশি বেশি করে পাঠ করব। রাসূলুল্লাহ বললেন ইদান নাস্তাগফির আনা আল্লাহু আকসারু ওয়া আতিয়াব, আল্লাহ রাব্বুল আলামিন উনি অধিক দাতা এবং তিনি কৃপণ নন, দেওয়ার ব্যাপারে উনি সিদ্ধ হস্ত, উনি দেন। তো এটা আপনি যখন ইচ্ছা তখন পড়তে পারবেন, সকালে হোক, দুপুর হোক, রাত হোক, ঘুমের সময় হোক, ঘুম থেকে উঠে হোক, যখন মনে হয় তখন আপনি 10 বার পাঠ করে নিলেন।